ডেজার্ট হর্ন ভাইপার, মরুভূমির বালিতে লুকিয়ে থাকা চতুর বিষাক্ত এক সাপ। ক্ষিপ্র গতির এই সাপ ঘন্টায় প্রায় ২৮ কিলোমিটার বেগে ছুটতে পারে। এই সাপটি শিকার ধরার জন্য নিজেকে বালির মধ্যে লুকিয়ে নিচ্ছে। তারা নিজেকে বালির মধ্যে এমনভাবে লুকায় যে আপনি চাইলেও তাদের সহজে খুঁজে বের করতে পারবেন না। এভাবেই সে ওত পেতে থাকে শিকারের আশায়। শিকার তার নাগালে আসার সাথে সাথে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে তার উপর। অব্যর্থ নিশানা,